দেখতে বলো। আমার আম্মু হচ্ছে মেইনলি প্রথমে 4 মাস আগে, প্রায় রোজার আগে, আম্মুর মানে অনেক অসুস্থ ছিল হুম তখন। হুম আবার আম্মুর তখন লাঞ্চে ইনফেকশন হয়েছিল, হুম হুম 67% পরে এটার জন্য ট্রিটমেন্ট করোনার করা পর হয়েছে। পরে হ্যাঁ অবস্থা হ্যাঁ, তাহলে যে করোনার মতন অবস্থা ছিল ওটা। ওটা এখন মানে ওটা কেটে ওঠার পর পর বাসায় আসে, তার 3 মাস পর প্রায় হুম হুম আম্মুর অনেক মানে কোমরে ব্যথা, আচ্ছা কিছু করতে পারতেছে না, মানে ঝুঁকলে ব্যথা করে, মানে ব্যথায় কান্নাকাটি অবস্থা, হুম এরকম হুম হুম ব্যথা। তো হাঁটু মানে এত ব্যথা যে হাঁটতে পারতেছে না, হুম অনেক হুম মানে খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছে, হুম হুম মানে রীতিমতো এই অবস্থা। তো আম্মুর ওয়েট হঠাৎ করে বেড়ে গেল। হুম হুম হ্যাঁ, এখানে আসার 2 সপ্তাহ আগে হুম আম্মুর ওয়েটটা অনেক বেড়ে গেছে, হঠাৎ করে শরীর ফুলে গেছে। এক হুম সপ্তাহের মধ্যে এতটা তো ওজন বাড়ে না কারোর, হুম 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 তো পানি উঠে গেছে শরীরে, অনেক অবস্থা খারাপ। তো আমি আমার আমার ভাবি আবার আম্মুকে প্রায় 2008-এ শরীফুল্লাহ স্যারের কাছে নিয়ে আসছিলেন, উনি হুম ওই আরেক জায়গায় বসতেন হুম আর কি। হুম হুম তো ওখানে দেখাইছিলেন, তো আবার আম্মু, হ্যাঁ আম্মু পরে বললো যে তুমি একটু ভাবির সাথে ইয়া করো, তো ভাবির সাথে একটু কথা বলো। তো আমিও ভাবির সাথে কথা বললাম, ডিসকাশন করে ভাবি বললো যে তুমি শরীফুল্লাহ স্যারের কাছে যেতে পারো। হুম আমরা ভাবি আবার ওনার টিভিতে সাক্ষাৎকার দেখতো, হুম হুম টিভিতে আসতেন না উনি, জি যে জি ইয়া দিতেন, হুম হুম ইন্টারভিউ হুম দিতেন, সেটাই আর কি ভাবি দেখতো। তো ভাবি ঠিকানা নিয়ে অনলাইনে আমাদেরকে পাঠালো আর হুম কি। হুম হুম তারপরে আমরা আসলাম, হুম স্যারের সাথে দেখা করলাম। তো স্যার মানে 17 দিনের মতন রেখে দিছে হুম হুম আম্মুকে থাকতে হবে, হুম হুম ঠিক 3 বেলা তো আর এসে এসে যাওয়া যাওয়া অনেক সম্ভব না। সম্ভব না, জি জি একদম সম্ভব ডিফিকাল্ট হয় না, হয়ে যায়। অনেক ডিফিকাল্ট। আর আম্মুর যে অবস্থা ছিল, হুম 3 বার কম দিলেও আম্মুর মনে হতো হতো না, না। জি জি অনেক অবস্থা বেশি খারাপ ছিল, খারাপ অবস্থা খুবই ছিল। খারাপ অবস্থা ছিল, মানে পা আচ্ছা উঠাতে মানে হাঁটু ভাঙতে পারতো না, হুম 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 খুবই খারাপ অবস্থা, হাঁটতে চলতে খুবই কষ্ট হতো। হুম হুম তো পরে স্যার বলার পর পর আমরা সাথে সাথে ভর্তিটা রাখি। ভর্তি রাখার পরে আম্মুকে 3 বেলা করে থেরাপি দেওয়া না হচ্ছিল, এমআরআই তারপরে করালো না? হুম হুম এমআরআই করালাম। করানোর পর উনি দেখে অবস্থা অনেক খারাপ ছিল, সেটা দেখলো, তারপরে তো সব তারপরেই তো এই অবস্থা এরকম। হুম হুম তো দেন এখন যখন শুরু হলো কতদিন পর থেকে হ্যাঁ, দেখলেন যে ওনার মোটামুটি ইমপ্রুভ করা শুরু করেছে? তো চার পাঁচ যখন পাঁচ ছ দিন পর থেকে। হুম ভর্তি করালাম, তার 3 দিন, 3 দিন পর্যন্ত মানে একটা ব্যায়াম হচ্ছে, থেরাপি হুম হচ্ছে, হুম একটু ব্যথাটা একটু ছিল, হুম তারপরে আস্তে আস্তে যে মানে কমা শুরু হলো, হুম 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 মানে আল্লাহর রহমতে আম্মু হাঁটতে পারতেছে, মানে প্রায় 6 দিন পর থেকে আম্মু একটু হাঁটা সুস্থ চলা শুরু ফিল করেছে। করতেছে, হুম 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 হাঁটা চলা, দেখ আম্মু খুশিতে বলতেছে, দেখো আমি হাঁটুটা ভাঁজ করতে পারতেছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ এভাবে বলছে, দেখো আমি হাঁটুটা এই যে এখন ভাঁজ করতে হুম পারি, হুম হাঁটু হুম উঠায় দেখাই বলতেছে, মানে খুবই খুশি আম্মু, কারণ হাত পা একটু ফ্লেক্সিবল হলো। জি হ্যাঁ, তো হাট কোমরে কোমরের ব্যথাটাও কমলো, অনেক ব্যথা ছিল, হুম কোমরের হুম হাড় ক্ষয় হয়ে গেছিলো আম্মুর। আচ্ছা আচ্ছা হ্যাঁ ক্ষয় হয়ে গেছে, তো ওইটা তো আর ইয়া করতে পারবে না, ওটার জন্য আর কি ট্রিটমেন্ট দিয়ে, হুম থেরাপি দিয়ে, থেরাপির উপরে উনি আর কি মানে মানে আম্মুর ইয়াটা পরিস্থিতিটা ঠিক হলো। তো আমাদের আল্লাহর রহমতে 17 দিন থাকতে হয়নি, আমরা প্রায় এই যে 14 দিন, আজকে চলে যাচ্ছি 13 দিন মতন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই আজকে 13 দিন মতন পুরা থাকলাম, আজকে 14 দিন এখন চলে যাব আমরা আর কি, তার মানে এই এখন অবস্থা। উনি মোটামুটি ওনার স্বাভাবিক সকল হ্যাঁ কার্যক্রম সবকিছু উনি হ্যাঁ হ্যাঁ, করতে এখন তো পারছেন, মানে আম্মু মানে হাঁটতেছে মানে ব্যথা নিয়ে আর কোনো স্পিডে, কমপ্লেন করছেন না? না না এমন না, এখন আম্মু তো হাঁটতে অনেক কষ্ট হতো, এখন তো স্পিডে হাঁটতেছে, সব আমার সামাল। আগে আমার আগে চলে যাচ্ছে হেঁটে হেঁটে। আচ্ছা কেমন লাগছে এই যে দীর্ঘদিন পর নিজের মাকে আবার এই যে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাসায় ফিরে নিয়ে যাচ্ছেন? অবশ্যই আনন্দের। অবশ্যই অনেক কেমন ভালো লাগছে পুরো লাগছে, বিষয়টা? অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ আম্মুর অনেক বয়স হয়েছে, হুম হুম 65 এজ আম্মুর। তো ওই ওই হিসাবে যে আম্মু এত তাড়াতাড়ি রিকভার করতে পারছে, এটা তো এটা আলহামদুলিল্লাহ, এটা অনেক আল্লাহর বড় একটা রহমত বিষয়, আছে, আমার আল্লাহর উসিলা উনি হয়ে আম্মুকে মানে আম্মু সুস্থ হতে পারছে আর কি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। মেডিকেল পিটিতে আপনাদেরকে আবারও স্বাগতম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন এবং এমনটাই সারাটা জীবন থাকবেন। দর্শক, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মদিনা বেগম, বার্ষ 65, ঢাকা ধানমন্ডিতে থাকেন। বেশ অনেকদিন থেকে উনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে উনি ভুগছিলেন এবং ভিটামিন ডি জনিত ওনার হাইপোথাইরয়েডিজম ছিল এবং এটার জন্য মোটামুটি ওনার যে স্বাভাবিক যে জীবনের যে কার্যক্রমগুলো সেগুলো কিছুটা ব্যাহত হচ্ছিল, একটা সময় সেটা অনেক খারাপ পর্যায়ে চলে গিয়েছিল।
এবং পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা গ্রহণ করেন এবং সেটা গ্রহণ করার পরে এখন উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। কি হয়েছিল দর্শক, আসুন একটু আমরা প্রথম থেকে একটু ওনার কাছ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালো আছেন? মা আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার কি হয়েছিল এবং কতদিন আগে এই সমস্যাটা সবার প্রথম আপনার ধরা পড়ে, যদি একটু বলেন। আমার ধরা পড়লো 15-20 দিন আগে। 15-20 দিন আগে? হ্যাঁ। আচ্ছা, কি হয়েছিল? যে এই দুটো গোসা ব্যথা আর মাজা ব্যথা। তো মেয়েরা বলে হাঁটেন, আমি পারি না হাঁটতে, তা অনেক কষ্ট হয়, কান্না এসে পড়ে। আচ্ছা, আমরা জানি যে আপনার এই সমস্যাগুলো এর আগেও ছিল, এর আগেও ছিল, আঠের সমস্যা ছিল। আমি ওনার কাছ থেকে চিকিৎসা করলাম 2008-এ, তো 2014 ছিলাম, 14 দিনের মধ্যে 2008-এ সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে। হাঁটতে গেলে হাঁটতে পারতাম না, হ্যাঁ, নামাজ পড়তে পারতাম, হাঁটু ভেঙে, হ্যাঁ ওই না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়। স্বাভাবিক সব দৌড়াদৌড়ি করতে, যে কোনো কাজ করতে আমার কোনো কমতি ছিল না। আচ্ছা, ভালোই হয়েছে। এই কিছুদিন আগের থেকে এই অবস্থা। তারপর তো শরীর দুর্বল হয়ে গেল, ঠান্ডা তো অনেক লাগছে, ঠান্ডা দুর্বল হয়ে গেল। তারপরেই এই যে 15-20 দিন আগে এই অবস্থা হইলো, ফুলে গেল। আচ্ছা, এত শরীর ফুললো কেন? চেহারা চুরা ফুলে গেছে, এত ওজন বেড়ে গেছে, ওজন বেড়ে ফুলে গেছে। আর আপনি হাঁটতে পারছিলেন না? না, হাঁটতে পারছিলাম না। দুই গা গোছা ব্যথা আর মাজা ব্যথা। মেয়েরা বলে খালি হাঁটে না, আমি পারি না হাঁটতে। মায়েরা বলে মা তুমি এই করো, এই ভাবির তো ঠিকানা নিয়ে চল আমরা যাই। আর সে আছে মনে দেখছে পরে আমার ই করছে, MRI করেন, পুরো বডি MRI করার পরে উনি বলে ওনার অবস্থা অনেক খারাপ, ওনার অ্যাডমিশন দিয়ে দেবে। তিন দিন আইসা, তিনবার আইসা আইসা ই দিতে হবে, থেরাপি দিতে হবে। আর তিনবার তো আইসা আসা সম্ভব না, আসা দূর। তা আমি ভর্তি করা, হ্যাঁ ভর্তি থাকা, ওখানে আল্লাহ দিল্লা রহমতে ওনার ইয়াতে আমি চিকিৎসায় সুস্থ হব। আচ্ছা, কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? আজকে 14 দিন। 14 দিন? হ্যাঁ। তো সেই প্রথম যেদিন আপনি এসেছিলেন স্যারের কাছে আর আজকে 14তম দিন বাসায় চলে যাচ্ছেন, দুইটাতে পার্থক্য কি? মানে অনেক পার্থক্য। অবস্থাটা কেমন? অনেক পার্থক্য। আপনার কি সেই শরীরে ব্যথা আছে বা আপনি কি এখন সম্পূর্ণ সুস্থ? না, সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। তো এই যে দীর্ঘ একটা সময় পরে যে এরকম হঠাৎ করে আবার শরীর এত বালকে হয়ে গেল বা এবং প্রচন্ড ব্যথা, যেটার জন্য আপনি অ্যাডমিট হয়ে গেছেন, এখন সম্পূর্ণ সুস্থ আছেন, কেমন লাগছে সুস্থ জীবন? সুস্থ জীবন অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমাদের অসংখ্য দর্শক আছেন বা অনেক পেশেন্ট আছে যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগেন বা দীর্ঘদিন তারা এই ধরনের সমস্যাটা ভুগেন, তারা জানেন না যে কোথায় গেলে তারা কোথায় গেলে সুস্থ হবে, তাদের জন্য কিছু বলবেন? আছে, সে আইসা এখানে ডাক্তার সাহেব ভালো আছে, ওনাকে দেখাইলে ওনার চিকিৎসা থাকলো, আলহামদুলিল্লাহ। চিকিৎসা থাকলে সুস্থ হবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সুস্থ হবে, এইসা লিয়া বৈশা থাকলে হবে না, অন্য কোনো ডাক্তার দেখালে হবে না, যে রোগে সে ডাক্তারের কাছে যেতে হবে। এটা আসলে সঠিক বুদ্ধিমানের মতো কাজ, যে ডাক্তার যে রোগ সে রোগের ডাক্তারকে যেতে হবে। আমার হলো পেটে ব্যথা, আমি যাবো সাথে ছিলেন এবং পুরো বিষয়টা উনি সবসময় ওনার সার্বক্ষণিক ভাবে সাথে ছিলেন। আসলে একটু ওনার সাথেও কথা বলি যে কি হয়েছিল এবং ওনারা কি কি ধরনের পদক্ষেপ নিয়েছিলেন যেটার কারণে আজকে ওনার মা আজকে এরকম সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন, ওনার কাছ থেকে আমরা একটু বিষয়টা জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন? আমার নাম আসরিন হোসেন। ওকে, খুব সুন্দর নাম। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার মায়ের আসলে কি হয়েছিল এবং প্রথম থেকে যে আসলে কি ধরনের সমস্যা আপনারা ফেস করেছিলেন, কি কি ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং কি পদক্ষেপের কারণে আজকে ওনাকে কেমন দেখছেন যদি একটু বলেন? আম্মু হচ্ছে মেইনলি প্রথমে 4 মাস আগে, প্রায় রোজার আগে আম্মুর মানে অনেক অসুস্থ ছিল তখন। আবার আম্মুর তখন লাঞ্চে ইনফেকশন হয়েছিল 67%, পরে এটার জন্য ট্রিটমেন্ট করা হয়েছে। হ্যাঁ, করোনার মতন অবস্থা ছিল, ওটার
ওটা এখন মানে ওটা কেটে ওঠার পর পর বাসায় আসে তার 3 মাস পর প্রায় আমুর অনেক মানে কোমরে ব্যথা, কিছু করতে পারতেছে না, মানে ঝুঁকলে ব্যথা করে, মানে ব্যথায় কান্নাকাটি অবস্থা এরকম ব্যথা। তো হাঁটু মানে এত ব্যথা যে হাঁটতে পারতেছে না, অনেক মানে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছে, মানে রীতিমতো অবস্থা। তো আমুর ওয়েট হঠাৎ করে বেড়ে গেল। হ্যাঁ, এখানে আসার 2 সপ্তাহ আগে আমুর ওয়েটটা অনেক বেড়ে গেছে, হঠাৎ করে শরীর ফুলে গেছে। 1 সপ্তাহের মধ্যে এতটা তো ওজন বাড়ে না কারোর। তো পানি উঠে গেছে শরীরে, অনেক অবস্থা খারাপ। তো আমি আমার ভাবি আবার আম্মুকে প্রায় 2008 শরীফুল্লাহ স্যারের কাছে নিয়ে আসছিলেন, উনি ওই আরেক জায়গায় বসতেন, তো ওখানে দেখাইছিলেন। তো আম্মু, হ্যাঁ আম্মু পরে বললো যে তুমি একটু ভাবির সাথে ইয়া করো, ভাবির সাথে একটু কথা বলো। তো আমিও ভাবির সাথে কথা বললাম, ডিসকাশন করে ভাবি বললো যে তুমি শরীফুল্লাহ স্যারের কাছে যেতে পারো। আমরা ভাবি আবার ওনার টিভিতে সাক্ষাৎকার দেখতো, টিভিতে আসতেন না উনি, যে ইয়া দিতেন, ইন্টারভিউ দিতেন, সেটাই আর কি ভাবি দেখতো। তো ভাবি ঠিকানা নিয়ে অনলাইনে আমাদেরকে পাঠালো আর কি। তারপরে আমরা আসলাম, স্যারের সাথে দেখা করলাম। তো স্যার মানে 17 দিনের মতন লিখে দিছে আম্মুকে থাকতে হবে, থেকে 3 বেলা তো আর এসে এসে যাওয়া সম্ভব না, একদম অনেক ডিফিকাল্ট। আর আম্মুর যে অবস্থা ছিল, 3 বার কম দিলেও আম্মু মনে হতো না, অনেক অবস্থা খারাপ ছিল, খুবই খারাপ অবস্থা ছিল, মানে পা উঠাতে মানে হাঁটু ভাঙতে পারতো না, খুবই খারাপ অবস্থা, হাঁটতে চলতে খুবই কষ্ট হতো। তো পরে স্যার বলার পর পর আমরা সাথে সাথে ভর্তিটা রাখি। ভর্তি রাখার পরে আম্মুকে 3 বেলা করে থেরাপি দেওয়া হচ্ছিল, তারপরে এমআরআই করালাম। করানোর পর উনি দেখে অবস্থা অনেক খারাপ ছিল সেটা দেখলো, তারপরে তো স্যার তারপরেই তো এই অবস্থা এরকম। তো দেন যখন শুরু হলো, কতদিন পর থেকে দেখলেন যে ওনার মোটামুটি ইমপ্রুভ করা শুরু করেছে? তো যখন ভর্তি করালাম তার 3 দিন পর্যন্ত মানে একটা ব্যায়াম হচ্ছে, থেরাপি হচ্ছে, একটু ব্যথাটা একটু ছিল, তারপরে আস্তে আস্তে যে মানে কমা শুরু হলো, মানে আল্লাহর রহমতে আম্মু হাঁটতে পারতেছে, মানে প্রায় 6 দিন পর থেকে আম্মু একটু সুস্থ ফিল করতেছে, হাঁটাচলা দেখ, আম্মু খুশিতে বলতেছে দেখো আমি হাঁটুটা ভাঁজ করতে পারতেছি, হ্যাঁ এভাবে বলছে, দেখো আমি হাঁটুটাই যে এখন ভাঁজ করতে পারি, হাঁটু উঠাই দেখাই বলতেছে, মানে খুবই খুশি আম্মু। হাত পা একটু ফ্লেক্সিবল হলো, হ্যাঁ, তো কোমরের ব্যথাটাও কমলো, অনেক ব্যথা ছিল, কোমরের হাড় ক্ষয় হয়ে গেছিল আম্মু, হ্যাঁ ক্ষয় হয়ে গেছে। তো ওইটা তো আর ইয়া করতে পারবে না, ওটার জন্য আর কি ট্রিটমেন্ট দিয়ে থেরাপির উপরে উনি আর কি মানে আম্মুর ইয়াটা পরিস্থিতিটা ঠিক হলো। তো আমাদের আল্লাহর রহমতে 17 দিন থাকতে হয়নি, আমরা প্রায় এই যে 14 দিন আজকে চলে যাচ্ছি, 13 দিনের মতন, হ্যাঁ এই আজকে 13 দিন মতন পুরো থাকলাম, আজকে 14 দিন এখন চলে যাবো আমরা। তার মানে এখন উনি মোটামুটি ওনার স্বাভাবিক সকল কার্যক্রম সবকিছু উনি করতে পারছেন এখন? তো মানে আম্মু মানে হাঁটতেছে, মানে ব্যথা নিয়ে আর কোনো কমপ্লেইন করছেন না? না না, এমন না, এখন আম্মু তো হাঁটতে অনেক কষ্ট হতো, এখন তো স্পিডে হাঁটতেছে, সব স্বাভাবিক, আমার আগে চলে যাচ্ছে। আচ্ছা, কেমন লাগছে যে দীর্ঘদিন পর নিজের মাকে আবার এই যে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাসায় ফিরে নিয়ে যাচ্ছেন? অবশ্যই আনন্দ, অবশ্যই অনেক ভালো লাগছে পুরো বিষয়টা, অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ আম্মুর অনেক বয়স হয়েছে, 65 এজ আম্মুর। তো ওই ওই হিসাবে যে আম্মু এত তাড়াতাড়ি রিকভার করতে পারছে, এটা তো আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা বিষয় আছে আমার আল্লাহর উসিলা উনি হয়ে আম্মুকে মানে আম্মু সুস্থ হতে পারছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন একজন মায়ের কথা, শুনলেন একজন মেয়ের কথা, শুনলেন এরকম অসংখ্য অসংখ্য রোগী আছেন আমাদের দেশে এবং দেশের বাইরে, যারা হয়তো আমরা হয়তো তাদের কথাও জানি না। এরকম অসংখ্য রোগী আছেন যাদের হয়তো খুব কাছের কোনো লোক নেই, কিন্তু তারা দীর্ঘদিন যাবত এরকম পড়ে আছেন। যদি আপনাদের জানাশোনা এরকম কোনো লোক থাকে যারা এই ধরনের এরকম দীর্ঘদিন যাবত এই ধরনের ব্যথায় ওনারা ভুগছেন, সেটা হতে পারে আপনার বিভিন্ন ধরনের কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, বিভিন্ন ধরনের প্যারালাইস সংক্রান্ত যে ধরনের রোগীরা আছেন, প্লিজ তাদেরকে একটু কষ্ট করে আপনারা আসলে আপনার একটা ছোট্ট একটা ইনফরমেশন তাদের পুরো জীবনটা আসলে এইভাবে বদলে দিতে পারে। এই যে আজকে যেমন ওনারা যেমন উচ্ছ্বসিত হয়ে ওনারা বলছেন যে না আমরা এখন সুস্থ আছি, সম্পূর্ণ ভালো আছি, এই কথাটা একদিন আপনিও বলতে পারেন, আপনার সাথে যিনি আছেন বা আপনার পরিচিত যারা আছে তারাও একদিন বলবেন। আমরা চেষ্টা করবো আমাদের এই ধরনের যারা আছেন, যারা বয়স্ক আছেন বা ছোটো বড় যারা আছেন, সকলকে আমরা সুস্থ দেখতে চাই। আমরা কাউকে, একটা মানুষকে আমরা, একটা মা বাবা ভাই বোন কাউকে আমরা আর অসুস্থ দেখতে চাই না।
ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।